হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে বিষয়, আপনি আমরা কতই না চ্যাটিং করে থাকি হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার বা ফেসবুক বা বিভিন্ন জায়গায়। অনেকে দেখা যাচ্ছে অফিসে জব করেন বাট ইংলিশটা অত ভালো না, বা আপনাকে কেউ একটি ইংলিশে মেসেজ সেন্ড করেছে বা ইংলিশে একটি নিউজ পেপার দেখেছেন আর ঠিক বুঝে উঠতে পারতেছেন না বা কী লিখেছে। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিভিন্ন ভাষা আয়ত্তে নেই, বুঝেন না, বা এই আপনার জন্য ওই নিউজটি গুরুত্বপূর্ণ বা ওই বিষয়টি বুঝতে হবে। কিন্তু কীভাবে বুঝবেন আপনি তো ওই ভাষায়? তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে যে কোনো মেসেজ কেউ ইংলিশে বা হিন্দিতে বা উর্দুতে আপনাকে সেন্ড করুক বা কোনো নিউজ পত্রিকা আপনি দেখেন, তো সেটাকে কীভাবে আপনি বাংলাতে পড়বেন এবং বাংলাতে আপনি বুঝতে পারবেন, বা আপনি বাংলা জানেন, আপনি কাউকে ইংলিশে বা হিন্দিতে মেসেজ পাঠাবেন বা উর্দুতে মেসেজ পাঠাবেন কিন্তু কীভাবে আপনি পাঠাবেন আপনি বুঝতেছেন না। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনি মুখে বলার সাথে সাথে আপনি যাকে যেই ভাষায় মেসেজটি পাঠাতে চান সেই ভাষায় তার কাছে চলে যাবে। আপনি যদি মুখে বলেন যে হাউ আর ইউ, তাহলে এটা এই হিন্দি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে হিন্দি, আপনি যদি হিন্দিতে পাঠাতে চান তাহলে তার কাছে চলে যাবে। তো চলুন, আর দেরি নয়, আমরা চলে যাব স্ক্রিনে। তার আগে হ্যাঁ, আপনাকে বলছি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি সেটি বাজিয়ে দিন পরবর্তী পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি হলো গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট অ্যাপটি ডাউনলোড কোথায় পাবো? অনেকের মোবাইলের সাথে এটি দেওয়া থাকে, আবার অনেকে চাইলে প্লে, যদি মোবাইলে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। যদি প্লে স্টোরে আপনি খুঁজে না পান, ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, গুগল ট্রান্সলেট অ্যাপটি আমার ডাউনলোড করা আছে, তাই সরাসরি আমি চলে আসলাম। এখানে কী সব অ্যামেজিং ফিচার দেওয়া আছে, আপনি চাইলে আপনার টেক্সট বা রিডিং যে কোনো কিছু খুব সহজ করে নিতে পারেন। তো আমি এখানে দেখুন, এই যে এখানে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্টের যে অপশন, এখানে আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। আর এখানে আমি দেখুন বাংলা, আপনি চাইলে এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যেই কোনো ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিতে পারেন আর আপনি বলার সাথে সাথে এগুলো ওই ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখুন, আপনি চাইলে এই যে হ্যান্ড রাইটিং অপশন আছে, এই হ্যান্ড রাইটিং অপশনে ক্লিক করে আপনি হ্যান্ড রাইটিং করতে পারেন বা আপনি টাইপও করতে পারেন। তার পাশে দেখুন একটি মাইক অপশন আছে, তা মাইক অপশনটিতে ক্লিক করলাম, তারপর এখানে আমি শুধু মুখে বললাম। হাউ আর ইউ, ফ্যান্টাস্টিক। দেখুন, আমি বলার সাথে সাথে এখানে চলে এসেছে, আমি শুধু মুখে বলেছি হাউ আর ইউ, দেখুন এখানে ট্রান্সলেট হয়ে চলে এসেছে বাংলার সাথে আপনি কেমন আছেন। তারপর আমি যদি এই কনভার্ট করা লেখাটা কাউকে চেঞ্জ করতে চাই, তাহলে এই যে এখানে দেখুন কপি অপশন আছে, আমি জাস্ট এখানে ক্লিক করে এই মেসেজটি যে কাউকে সেন্ড করে দিতে পারবো খুব সহজে। তো এবার আমি এখানে ইংলিশের জায়গায় বেঙ্গলি সিলেক্ট করব, বেঙ্গলির জায়গায় ইংলিশ। তারপর আমি আবার এখানে বলবো আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন,
দেখুন হাউ গ্রেট, আমি বলার সাথে সাথে চলে এসেছে। আপনি কেমন আছেন বলার সাথে সাথে দেখা যাচ্ছে হাউ আর ইউ। এটা আমরা চাইলে এখানে জাস্ট কপি করে যে কাউকে সেন্ড করে দিতে পারবো। তো এইভাবে আপনারাও চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এবং মুখে বলে বা লিখে যে কোনো ভাষা পরিবর্তন করে আপনি যে কাউকে সেন্ড করে এবং তাকে বোঝাতে পারেন আপনার মনের ভাষা। তারপর এখানে দেখুন আপনার কাছে মনে করেন একটি ইংলিশ বই আছে, কিন্তু বইটাতে ইংলিশে লেখা পড়লে আপনি ঠিক তার অর্থ বুঝতেছেন না। তো এখানে যে দেখুন ক্যামেরা অপশনটা জাস্ট ওপেন করুন এবং ওই লেখাটা বইটার উপরে জাস্ট আপনার ক্যামেরাটা ফোকাস করুন। তারপর এখানে দেখবেন যে সম্পূর্ণ ইংলিশ বইটা আপনার মোবাইলের স্ক্রিনে বাংলাতে আপনি পড়তে পারতেছেন। আমার এখানে এই মুহূর্তে বই নেই, যার কারণে আপনি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না। তারপর এখানে দেখুন একটি অপশন আছে কনভারসেশন। আপনি এই অপশনটা এত অ্যামেজিং, আপনি ইংলিশে যদি দক্ষ না হয়ে থাকেন বা বাংলাতে দক্ষ না হয়ে থাকেন তাহলে আমি এই অপশনটির মাধ্যমে সব সময় আপনি কথা বলে নিজে নিজেই শিখে নিতে পারেন, আপনার ইংলিশ ভাষা যে কোনো ধরনের ভাষা আপনার আয়ত্তে করে নিতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখুন এটি ওপেন করে দেখাচ্ছি, জাস্ট সিলেক্ট করলাম। আপনি কেমন আছেন? হাউ আর ইউ? দেখুন আমি বলছি আপনি কেমন আছেন, এখানে লিখে উঠছে হাউ আর ইউ, এবং সাথে সাথে তারা ভয়েস আকারেও বলে দিচ্ছে হাউ আর ইউ। তুমি এখন কোথায়? Where are you now? দেখছেন একদম পুরোই অ্যামাজিং এবং অনেক গ্রেট একটা অ্যাপ, আপনারা চাইলে ইউজ করতে পারেন এবং খুবই ইজি। এবং আপনি ইংলিশ ভাষা যদি শিখতে চান তাহলে আপনি এখানে এইভাবে লিখে লিখে বা বলে বলে শিখতে পারবেন, এবং আপনি চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন, তাদের সাথেও কনভারসেশন করতে পারেন। তো এই অ্যাপটা আমি প্রিফার করব আপনি ইউজ করবেন, এবং এই অ্যাপটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি কোনো ধরনের সমস্যা আপনি ফেস করেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিও সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।